মিরপুরের হোম অফ ক্রিকেট টু বিকেএসপি মধ্যখানে 39 কিলোমিটারের দূরত্ব। তবে নিশ্চিত রূপেই এই যুবাদের লক্ষ্যটা আরও দূরে, সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যে লক্ষ্যে যাত্রা শুরু বিকেএসপিতে। প্রথম ধাপে 27, এরপর 15, সবশেষ 17। কোভিড টেস্টে পজিটিভ হওয়া একমাত্র ক্রিকেটার ইফতেখার ইফতিও শেষ ধাপে হয়েছেন নেগেটিভ, তবুও এই মুহূর্তে নিয়ম মেনে আছেন আইসোলেশনে। পরবর্তী ধাপে নেগেটিভ আসলেই কেবল অনুমতি পাবেন ক্যাম্পে যোগ দেওয়ার। আমাদের আগের যে পজিটিভ আসছিল তাকেও আবার সফটওয়্যার ভেরিফাই করেছি, তারটাও নেগেটিভ আসছে এবারে, তাকে আমরা আবার রিকনফার্মেশনের জন্য থার্ড টাইম আবার করবো আর কি। সব আনুষ্ঠানিকতা শেষ, চলতি মাসের 23 তারিখ থেকে শুরু হচ্ছে মাঠের প্রস্তুতি, যেখানে প্রথম ধাপে করা হবে ফিটনেস টেস্ট। 28 আগস্ট থেকে শুরু হবে ম্যাথ সেশন, যেখানে খেলা হবে 8টি ম্যাচ। পরে পারফরমেন্সের ভিত্তিতে 45 সদস্য থেকে নির্বাচিত করা হবে সেরা 25 জন। এখানে মাসব্যাপী তাদের ফিটনেস এবং স্কিল নিয়ে আমরা কাজ করব এবং 8টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলারও পরিকল্পনা আছে। আবহাওয়ার কারণে যদি আমাদের ম্যাচগুলো কোনো হওয়াতে যদি বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমরা হয়তো ক্যাম্পের সময়সূচি 2-3 দিন এক্সটেন্ড করতে পারি এবং এই ম্যাচগুলোর পারফরমেন্স উপর ভিত্তি করেই আমাদের সম্মানিত নির্বাচকরা তাদের চূড়ান্ত ন্যূনতম 24 জনের একটি স্কোয়াড ঘোষণা করবেন, যাদেরকে নিয়ে আমাদের পরবর্তী পরিকল্পনা হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী যখন হেড কোচ আমাদের নাভিদ নওয়াজ এবং ফিটনেস ট্রেনার রিচার্ড স্টোনিয়ার আসবেন, তাদেরকে নিয়ে আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা চূড়ান্ত করে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম ধাপে ক্যাম্প হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। পরিস্থিতির বিবেচনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ধাপের ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। 2022 সালে ওয়েস্ট ইন্ডিজে হবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পরবর্তী আসর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।